ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভব অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনুজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে সে অনুযায়ী আজ সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তার হাজির হওয়ার দিন ধার্য থাকলেও এখন পর্যন্ত তিনি হাজির হননি এদিকে দুদকের আইন অনুযায়ী দ্বিতীয়বার সুযোগ পেয়েও হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি এছাড়া একই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাল বেনুজিরের স্ত্রী ও দুই মেয়েকেও দ্বিতীয়বারের মতো তলব করা হয়েছে তলবে হাজির না হলে তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে এর মধ্যে গত ছয় জুন বেনুজিরকে এবং নয় জুন তার স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় তলব করেছিল দুদক ওই সময় বেনুজিরের পক্ষে সময় চেয়ে দুদকে আবেদন করা হয় দর্শক দুদক কার্যালয়ে রয়েছেন স্বকমে ইকবাল অনেক স্বরষে যুক্ত হচ্ছেন তিনি অনেক সাবেক আইজিপি বেনজিরের দুদকে হাজির হওয়ার বিষয়ে কি তথ্য রয়েছে আর আইনজীবীরা কি বলছেন সাথে আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের আজকে সকাল দশটায় দুদক কার্যালয়ে এসে তার আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে আর আত্মপক্ষ সমর্থনের আর কোনো সুযোগ নেই এটা যদি একটু বলে রাখি এর আগে কিন্তু প্রধান বিচারপতি এস কে সিনহা এবং অর্থ পাচারকারী পি কে হাওলাদারের কিন্তু হচ্ছে তাদেরকেও এই একইভাবে তাদেরকে হচ্ছে বারবার দুদকের পক্ষ থেকে তলব করার পরও কিন্তু তারা হাজির হননি কিন্তু পরবর্তীতে কিন্তু দুদক তাদের হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থন না নিয়ে বা আত্মপক্ষ সমর্থন না করার কারণে দুদকের যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়ায় কিন্তু তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়াটি পালন করেছে হয়তো তো এঞ্জির আহমেদের ক্ষেত্রেও সেই বিষয়টি এই পরিলক্ষিত হবে এখানে তো আরেকটি বিষয় যদি বলে রাখি যে বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার আগামীকাল আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি রয়েছে তারাও যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়ায় যাবেন হচ্ছে দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারা আরেকটি বিষয় বলে রাখি এখন পর্যন্ত আমরা দুদকের পক্ষ থেকে কোনো কিছু জানতে পারিনি এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনোভাবে কিছু জানাননি এই হয়তোবা কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তারা জানাবেন আর এর আগে কিন্তু ছয় জুন এবং নয় জুন বেঞ্জির আহমেদকে ছয় জুন এবং বেঞ্জির আহমেদের স্ত্রী ও তার দুই মেয়েকে নয় জুন নয় জুন হচ্ছে দুদকের তলব করা হয়েছিল তারপর কিন্তু তারা সময় বাড়াই আবেদন করে এরই প্রেক্ষিতে আজকে এবং আগামীকাল তাদের এই দুদক কার্যালয়ে আসার কথা রয়েছিল এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা এখান থেকে ধন্যবাদ আপনাকে